ঢাকা আবাসন মেলা 2022 অনুষ্ঠিত হচ্ছে উত্তরা হোয়াইট হলে। এটি চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এর আয়োজন করেছে বাস্তু প্রপার্টিজ লিমিটেড। মেলাটি বসুন্ধরা আবাসিক এলাকার কিছু জমির শেয়ার নিয়ে আয়োজন করা হয়েছে, যা বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে অবস্থিত। মেলাতে বিশেষ আকর্ষণ 30 কাঠা জমির ওপর বিশাল কন্ডোমিনিয়াম প্রজেক্টকে দেখানো হয়। মেলাতে উপস্থিত ছিলেন বাস্তু প্রপার্টিজের নির্বাহী পরিচালক সম্রাট মামুন।